যত হারামের তালিকা আছে এর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস এবং ভয়াবহ হারাম এটা হলো সুদ। এত মারাত্মক হারাম এটা আবার বোঝা যায় না। সুদ খুরে যদি 1 কেজি আপনার কুকুরের গোশত অথবা শুকুরের গোশত রান্না করে ভুনা করে দিয়ে আসেন, সুদখুর বলবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটা কি খাওয়া যায়? আমি মুসলমান না, কিন্তু উনি কি খাচ্ছেন? সুদ খাচ্ছেন। অনেক গ্রামে মানুষ এরকম সুদে লোন নেয়, সুদে বিভিন্ন কারবার করে, এনজিওর কাছ থেকে, অমুকের কাছ থেকে, তমুকের কাছ থেকে সুদে টাকা নেয়, আছে না নাই? এই সুদখুরদেরকে বলবেন, ভাইরে এই সুদের কারবার করার চাইতে তুমি একটা মরা গরুর গোশত 1 কেজি খাও, সেটা বরং গুনাহ একটু কম হবে। সেটাও গুনাহ কিন্তু পরিমাণ একটু। অন্য কোন হারাম খেলে আল্লাহ তাআলা এত ভয়াবহ কথা বলেন নাই। আল্লাহ বলেছেন ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যারা সুদ খাবে, সুদের কারবার করবে, সুদের সাথে জড়াবে, তারা যেন আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। আল্লাহ এবং তার রাসূলের সাথে লড়াই করবেন? ভাইরা আমার, ভয়াবহ বার্তা এটি। সুদের যত অপকারিতা আছে, সুদ কত ডেঞ্জারাস অপরাধ, যে এর যত ক্ষতি আছে এর মধ্যে একটা ছোট সাধারণ ক্ষতি হলো নিজের আপন মায়ের সাথে কেউ জিনা করলে, এই যত খারাপ, যত ডেঞ্জারাস, এটা যত বড় পাপ, সুদের অপরাধ তার চাইতে অনেক বড় পাপ, চিন্তা করা যায় ভাইরা আমার? কিন্তু এটা বোঝা যায় না। আমাদের কাছে এখন সুদটা খুব নর্মাল বিষয়, গোটা পৃথিবীর অর্থ ব্যবস্থা দাঁড়িয়ে আছে সুদের উপরে, কারণ ইবলিস সুদের উপরে গোটা দুনিয়াকে উঠাই দিয়েছে যাতে করে মানুষ জাহান্নামে বেশি যায়, কারণ জাহান্নামে মানুষকে নেওয়াই হলো তার মিশন। আর ইমানদারের চেষ্টা হবে এর বিপরীতে টিকে থাকার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে সুদকে না বলার মতো ইমানের শক্তি দান করুন। দুনিয়াতে সুদখোরের ধ্বংস অনিবার্য। আপনারা বলবেন ভাই সুদের কারবার করলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ, যুদ্ধের সামিল, এটা হয় সেটা হয়, আল্লাহ তাআলা ধ্বংস করবেন। আল্লাহ কোরআনে বলেছেন যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বলেছেন যে ইউরবিস সাদাকাত, সাদাকাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন কিন্তু রিবাকে আল্লাহ কি করবেন? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, রিবাকে আল্লাহ ধ্বংস করবেন, সুদকে আল্লাহ ধ্বংস করবেন, আল্লাহ ওয়াদা করেছেন। তো আল্লাহ সুদকে ধ্বংস করবেন বলছেন, আমরা দেখি সুদের মহাজনরা এক একটা তো আরো বেশি বেশি দামি দামি লাক্সারিয়াস গাড়ি হাঁকায়, বাড়ি হাঁকায়, পয়সা করি হাঁকায়। ভাইরা আমার, আল্লাহর ধ্বংস এটা কত ভাবে হতে পারে আমরা কল্পনাও করতে পারি না। একটা মানুষ অনেক গাড়ি বাড়ি হাঁকিয়েও তার ভেতরে তাণ্ডব চলতে পারে, অশান্তির সমুদ্রে ডুবতে পারে, হতে পারে কি পারে না? আছে না নাই আমাদের আশেপাশে এরকম? ভাইরা আমার, এই জন্য সুদের এই ভয়াবহতা থেকে একজন ইমানদারকে অবশ্যই বেঁচে থাকতে হবে। সুদের শাস্তি আল্লাহ তাআলা কি দিবেন, কিভাবে দিবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহরাজে নিয়ে আল্লাহ তাআলা দেখিয়েছেন কিভাবে ভয়ঙ্কর ভাবে সুদখোরের শাস্তি জাহান্নামীদের মধ্যে হবে, আল্লাহ আগাম দেখিয়েছেন। দুনিয়াতেও আল্লাহ তাআলা সুদখোরকে শাস্তি দিয়ে থাকেন। এই জন্য ভাইরা আমার, যত কষ্ট হয় হোক, হক খালাড়ি চলবেন, প্রয়োজনে কষ্ট করে চলবেন, ব্যবসায় একটু ছোট রাখবেন, তবুও সুদের কারবারে যথাসম্ভব জড়াবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।